হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে হচ্ছে মনসা পুজো। মনসা পুজো হওয়া মানে পুজো পুজো শুরু, একদম ভাবটাই শুরু। পুজোর যে একটা আনন্দ থাকে, মজা থাকে, সেটাই শুরু হয়ে গেছে। তো আমি আজকে সকালে উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে দিতে হবে আমাকে পুজো। কারণ আমি যেহেতু ছেলের মেয়ে, ছেলের মাকে দুধ কলা দিতে হয় শুনেছি বড়দের থেকে। তার জন্য সকালে উঠে আমি স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। আর যেহেতু অনিমেষের আজকে মানে ডিউটি আছে, তার জন্য আমাকে সকালেই করতে হয়েছে। কারণ যদি একটু বেশি লেট করে উঠতাম, তারপরে রান্না করতাম, পুজো দিতাম, মানে পুজো দিয়ে রান্না করতাম, অনেক দেরি হয়ে যেত, রনিমেশের অফিসে যেতে দেরি হয়ে যেত। তার জন্য সকালে উঠে চলে এসেছি মানে ঠাকুর ঘরে। তো পুজোর সব কাজ টাজ করছি, করে পুজো টুজো দিয়ে তারপরে যাব হচ্ছে ঘরে। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে মনসা পূজায় আমি ধূপ দীপ জ্বালাচ্ছি কেন পুজোর ঘরে। তো আমার এখানে মানে মনসা ঠাকুর এই ঘরে নেই, বাইরের দিকে আছে। তার জন্যই বাকি যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে আমি ধূপ দীপ জ্বালিয়ে পুজো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কলা ছিঁড়ে নিচ্ছি, বাটিতে একটু দুধ নিয়ে, কলা নিয়ে ওই তুলসী মন্দিরের একদম পাশের জায়গাটা, ওখানেই আমার শাশুড়ি দেয় প্রতি বছর। তো আমিও দেখেছি, তাই সেই জায়গাটাতেই আমি হচ্ছে দুধকলা দিয়ে চলে আসবো। এই যে দেখো, তোমাদের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি দুধকলা। এবার আমি চলে এসেছি হচ্ছে ঘরে। ঘরে এসে বিছানা টিছানা যেরকম সারাদিনের কাজ হয় ওগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ বিছানা অগোছালো থাকলে কি হয় বলো তো, তোমার ঘরটা কেমন নোংরা নোংরা লাগে, তাই না বলো? বিছানা একদম ফিটফাট টান টান থাকবে, বেডশিট একদম টান টান থাকবে, পরিষ্কার থাকবে, ঘরটা দেখতেও ভালো লাগে। আর আমাদের ঘরে তো সবসময় লোক আসতেই থাকে, তো তো ঘরটা একদম অগোছালো থাকলে খারাপ লাগে আমার নিজেরই। তার জন্যই সব কিছু আগে পরিষ্কার করে নিই মানে সকালে উঠেই। তারপরে আমি রান্নাঘরে ওইদিকে, আজকে রান্না বলতে কি বলো তো, আজকে আমাদের বাড়িতে আমাদের মাসি শাশুড়ি বাড়ি নেমন্তন আছে, বুঝেছো? তো আমরা হচ্ছে দুপুরবেলার দিকেই চলে যাব। তো অনিমেষ আজকে হাফ ডিউটি বলতে গেলে, তো তার জন্য আমি আজকে বেশি কিছু রান্না করিনি। সকালে আমরা সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, কারণ 2-2:30টার দিকে আমরা বের হয়ে যাব। তো সকালে একটু হালকা খেয়ে তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাব। ওখানে বারবার করে মাসি শাশুড়ি ফোন করছে, কখন আসবি কখন আসবি। তো তার জন্য সিদ্ধ ভাত, অল্প মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে, মিষ্টি কুমড়া আলু দিয়ে আর ডিম সিদ্ধ ডুগু, আমার আর অনিমেষের ডিম সিদ্ধ আর ডুগুকে ওই সব দিয়ে তোমার ওই সিদ্ধ ভাত দিয়ে খাইয়ে দিলাম। তো পরিষ্কার করে এখন তোমার ওই প্রেশারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এবার ততক্ষণে আমি ডুগুকে স্নান করিয়ে নিলাম, কারণ এই টাইমটা না অনেক মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। তো আমি ভাবলাম যে আবার বৃষ্টি টিষ্টি আসবে কি আসবে নাকি, তো বৃষ্টির মধ্যে আবার ছেলেকে স্নান করাবো, যদি আবার ঠান্ডা লেগে যায়। আর ও তো ঠান্ডার দোষ, আগে এরকম ছিল না, কিন্তু এখন যত বড় হচ্ছে এখন অল্পতেই ঠান্ডা লেগে যায়। আগে আমি সবাইকে বলতাম যে আমার ছেলের অত ঠান্ডা লাগে না, অত আতুপুতু করি না বলে তার জন্য ওর হয়তো ঠান্ডা লাগে না। যারা আতুপুতু বেশি করে তাদেরই বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগে, কিন্তু আমি ভুল ছিলাম ধারণাতে। কারণ এখন দেখি যত বড় হচ্ছে অল্প একটু ঠান্ডা জলে স্নান করলে ও হাঁচি দিচ্ছে, একটুখানি ভেজা প্যান্টে যদি হিসু করে দেয় ওটাতে 10-15 মিনিট 10 সেকেন্ড থাকলেই হাঁচি দেয়, এরকম হচ্ছে যত বড় হচ্ছে। আর মানে তত ওর হচ্ছে এগুলো বেড়ে যাচ্ছে। তো আমি আর অনিমেষ একটু কাজও করছি আর গল্পও করছিলাম, ওর অফিসের কিছু হচ্ছে কালচার করছিল আমার সাথে। আর এদিকে ডুকু দেখো খুব সুন্দরভাবে হচ্ছে তোমার কার্টুন দেখছে। আমি আরও গল্প করে আর ডুগুকে কার্টুন দেখতে দিই। এবার হচ্ছে সব কিছু, ও আমি এখন ডিম সিদ্ধ বসাতে যাচ্ছি, ঠিক আছে? আর ডিম সিদ্ধ বসিয়ে তো ভাত হয়ে গেছে, তো ডুগুকে আমি আগে খাইয়ে দিচ্ছি। ও কার্টুন দেখতে দেখতে খুব সুন্দর খায়। আর কার্টুন মানে কি বলবো আর তোমার, এখন হচ্ছে নতুন বলো তো ওর সিস্টেম কি হচ্ছে, মুখে নিয়ে 10-15 সেকেন্ড করে বসে থাকে। আগে দেখবা আমি গাল টিপছি এখানে যে খাও খাও, মুখে নিয়ে বসে থাকে। তো এখানে আমি ডুগুকে খাওয়াচ্ছি, আর এখানে হচ্ছে আমার ভাস্তা, এটা হচ্ছে ভাস্তা হয় আমার সম্পর্কে। তো ভাস্তা চলে এসেছে, অনিমেষের সাথে কিছু গল্প করছে, আর আমি এদিকে নিচে খেয়ে নিচ্ছি। অনিমেষ আগেই খাওয়া হয়ে গেছে, আর ডুগুকে আমি আগেই খাইয়ে দিই, তারপরে আমরা সবাই বসি। তো